করোনাত আক্রান্ত কৃষক নেতা অখিল গগৈ সাত জুলাইত প্রথমটো এন্টিজেন টেস্টত ফলাফল নেগেটিভ অহার পিছত দ্বিতীয়টো এজি টেস্টত অখিল কোভিড পজিটিভ বিগত কেবাদিনো কারাগারত গুরুতরভাবে অসুস্থ হয়ে থাকা কৃষক নেতা অখিল গগৈ আক্রান্ত হয়েছে কোভিড রোগত কারাগার কর্তৃপক্ষই এই কথা নিশ্চিত করার পিছতেই শনিবারে নিশা জিএমসিএইচত ভর্তি করা হয় কৃষক নেতাগৰাকীক কেতিয়া করোনাত আক্রান্ত হল অখিল গগৈ শনিবারে নে শুকুরবারে অগ্রণী সংবাদ প্রতিষ্ঠান পিটিআইৰ বাতৰিত এঘাৰ জুলাই মধ্যরাতি 12:38 প্রকাশিত হয়েছে অখিল করোনাত আক্রান্ত হওয়ার খবৰ পিটিআইক এই তথ্য দিছে কারাগার মহাপরিদর্শক দশরথ দাসে অর্থাৎ 10 জুলাইর মধ্যরাতিয়ে যদি অখিল গগৈর দেহত করোনার অবস্থিতি ধরা পড়েছে তেন্তে আক্রান্ত হওয়ার 23 ঘন্টার পিছতে অখিলক জিএমসিএইচত ভর্তি কিয় করালে কারাগার কর্তৃপক্ষই করোনার আক্রান্ত হওয়ার পিছতো কিয় 23 ঘন্টা কারাগারতে রখা হল অখিলক এই সময়সোয়াত হওয়া অখিলর স্বাস্থ্যর অবনতির দায়িত্ব লবনে কারাগার কর্তৃপক্ষই কৃষক নেতাগৰাকীৰ প্ৰতি কাৰাগাৰ কৰ্তৃপক্ষই দেখুওৱা এনে চৰম অৱহেলাত ক্ষুণ্ণ কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি অখিল গগৈক চৰকাৰে গুলিয়াই মৰাৰ ইচ্ছা আছিলে সেইটো প্ৰকাশ্য কৰিব নোৱাৰি জেলৰ ভিতৰতে তেওঁক বেমাৰত আক্ৰান্ত কৰাই তেওঁক মাৰি পেলোৱাৰ ষড়যন্ত্ৰ কৰিছে তেওঁৰ জ্বৰ হৈছে তেওঁৰ গাৰ বিষ মূৰৰ বিষ যিবিলাক গোটেইবিলাক উপসৰ্গ এইবিলাক লক্ষণ দেখা দিয়াৰ পিছতো চৰকাৰৰ ফালৰ পৰা বা জেল অথৰিটিৰ ফালৰ পৰা তেওঁৰ চিকিৎসা কৰাৰ কোনো ব্যৱস্থা নহ'ল ইয়ার মাজতে শনিবারে নিশা কারাগারের পর জিএমসিএইচলৈ অনা হয় অখিল গগৈক জিএমসিএইচত সংবাদ মাধ্যমের ওসর অখিলর প্রতিক্রিয়া মই বহুত কষ্ট পাইছো মোর গা খুব বেয়া নড়িয়া দেহারেই অখিলে কলে জয় আই অসম ইপিনে দল সংগঠনের হেঁচাত অখিল গগৈর চিকিৎসাক লৈ সরকারের কমিটি গঠন ডাক্তর ভবানী প্রসাদ চক্রবর্তীক অধ্যক্ষ হিসাবে লৈ বিশেষ কমিটির তত্ত্বাবধানত চিকিৎসা চলা অখিলর দেহত নাই করোনার লক্ষণ আঁঠুর বিষত ভুগিছে অখিল গগৈ প্রাগ নিউজক এই কথা সদরি করলে জিএমসিএইচর অধীক্ষকে আমার টিম অফ ডক্টর্স চাইছে তেখেতর অকমান মূর বিষ আছিল আর নি পেইন আছিল ফর উইচ উই হ্যাভ গিভেন ডক্টর্স আদারওয়াইজ কোভিড ওয়াইজ অক্সিজেন স্যাচুরেশন ইজ নর্মেল তেখেতর আঁঠুর বিষ আছে আর অকন মূর বিষ আছে দের ইজ এ টিম অফ ডক্টর্স হু আর লুকিং ইন মনিটরিং হিজ হেলথ অখিল গগৈর লগতে করোনার আক্রান্ত ধৈর্য কোঁয়ার আর বিটু খুনওয়ালর অবস্থা সুস্থির বলে সদরি করে জিএমসিএইচ কর্তৃপক্ষই ভিডিও জার্নেলিস্ট হিরকর সহযোগত ববিতা গগৈ আর নীলকমল কলিতার রিপোর্ট প্রাগ নিউজ